এবার জেলা সংবাদ। পটুয়াখালীতে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া, তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। পটুয়াখালী প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানান, আজ সকাল 9টায় জেলায় সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস। ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন চরে বসবাসরত জেলে পরিবারের সদস্যরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তীব্র শীতে হাসপাতালগুলোতে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, নিউমোনিয়া ও টাইফয়েডজনিত রোগে। নোয়াখালীর মাইজদী শহীদ মিনারে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সভা আহ্বান করার প্রশাসন 144 ধারা জারি করেছে। সোমবার রাতে জেলা প্রশাসন 144 ধারা জারি করে। উভয় পক্ষের কর্মসূচি পালন বন্ধ রাখার লক্ষ্যে মঙ্গলবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নোয়াখালী পৌরসভা এলাকায় 144 ধারা জারি থাকবে। স্থানীয়রা জানান, নোয়াখালী জেলা শহরের মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গণে নোয়াখালীর পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে সমাবেশ আহ্বান করে। পরে একই স্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সমর্থিত নেতারা সমাবেশ আহ্বান করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দেয়ায় প্রশাসন 144 ধারা জারি করেন। গেল বৃহস্পতিবার দিবাগত রাত 12:10 সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের দলীয় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, প্রতিটি ঋতু সমহিমায় বাঙালির সংস্কৃতির সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। পিঠাপুলি আর নাড়ুর কথা উঠলে শীত ঋতু সামনে এসে পড়ে, যার প্রভাব বাঙালির সমাজ ও জাতীয় জীবনে অনস্বীকার্য। নগর জীবনের প্রভাবে আজ ভুলতে বসেছে গ্রামীণ ঐতিহ্য পিঠা পায়েশপুলির কথা। আর এই অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে মাদারীপুরে আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিঠার সুগন্ধে ভরে উঠেছিল সদর উপজেলার মোস্তফাপুরের বালিয়া কমিটি ক্লিনিকের মাঠ। একাধিক স্টলে শীতের বাহারি পিঠার উপস্থাপন ও আধিক্য দেখা গেছে। মোস্তফাপুরের বালিয়া যুব সমাজ ঐতিহ্য ধরে রাখতে বাঙালির পিঠা পার্বণের আনন্দধারা ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি পিঠা ছাড়াও বাঙালির ঐতিহ্য ভাবা যায় না। তবে অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন পিঠা যেমন দেখা যায়, তেমনি এক একটি পিঠার বিভিন্ন নামও লক্ষ্য করা যায়। আর এসব পিঠার নামের বাহার যেন পিঠা খাওয়ার তৃপ্তি আরও বাড়িয়ে দেয়। যেমন রয়েছে চিতই, ভাপা, পাটিসাপটা, নকশি, শ্যামাই, সাজের, রসের, তেলের, পাক্কুন, ডালের, বিউটি পাপড়ি, মাংস, পুলি পিঠা, সুন্দরী ডিমের পিঠা, কুমড়া পিঠা, আনারস পিঠা, ঝাল পিঠা সহ হরেক রকম এসব পিঠা। আর এই পিঠা উৎসবকে সাধুবাদ জানিয়েছে দর্শনার্থীরা। ঐতিহ্যবাহী এসব পিঠা নতুন প্রজন্মদের কাছে তুলে ধরতে এবং যুব সমাজকে মাদকের কাছ থেকে দূরে রাখতে এই পিঠার আয়োজন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতিটি জেলায় এরকম পিঠাসহ সাংস্কৃতিক আয়োজন হলে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে। তাই এই ব্যাপারে সরকারি উদ্যোগ গ্রহণ করা হলে দেশ ও সমাজের জন্য মঙ্গলকর বয়ে আনবে বলে মনে করে এলাকাবাসী। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। সাভারের রাজফুল বাড়িয়ার শোভাপুরে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানান, সোমবার বিকেলে শোভাপুর এলাকায় এই শীত বস্ত্র বিতরণ করেন তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহ আলম ফিরোজ, কাজল নাজমুল ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুমন, আবির মাসুম সহ আরো অনেকে। এ সময় শীতার্থদের মাঝে 150 পিস কম্বল বিতরণ করা হয়।